ঝিনাইদহে ছাগলে খেত খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে নারীসহ অন্তত 8 জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কুমারবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি খেত খায়। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে 8 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।